গত 1 জুলাই থেকে সারাদেশে নতুন ফৌজদারি আইন চালু হয়েছে। ইন্ডিয়ান পেনাল কোড পাল্টে হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা। ক্রিমিনাল প্রসিডিউর অ্যাক্ট পাল্টে হয়েছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা। অনুরূপভাবে ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট বদলে হয়েছে ভারতীয় সাক্ষ্য আইন। নতুন 3টি আইন নিয়ে বিভিন্ন স্থানে চলছে কর্মশালা, সেমিনার প্রভৃতি। শনিবার রাজধানী ভগৎ সিং যুব আবাসে এক কর্মশালার আয়োজন করা হয়। অখিল ভারতীয় অধিভুক্ত পরিষদের রাজ্য শাখার উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। এর আলোচ্য বিষয় ছিল রিফর্মেশন অ্যান্ড রিসেন্ট মডিফিকেশন অফ ক্রিমিনাল জুডিশিয়াল সিস্টেম ইন ইন্ডিয়া। এই কর্মশালায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা উচ্চ আদালতের বিচারপতি অরিন্দম লোধ। কর্মশালায় সংশ্লিষ্ট নতুন 3টি আইন প্রয়োগের উপযোগিতা নিয়ে বক্তব্য রাখেন তিনি। বক্তব্য রাখতে গিয়ে বিচারপতি অরিন্দম লোধ জানান, ক্রিমিনাল প্রসিডিউর কোড, ইন্ডিয়ান পেনাল কোড প্রভৃতি আইনগুলি ব্রিটিশরা এদেশে চালু করেছিল। কেন এই আইনগুলি স্বদেশীয় ভাবধারে প্রণয়ন করা হয়নি তা নিয়ে বিভিন্ন মহলে ভাবনা চিন্তা চলছিল। তিনি জানান, দেশের নাগরিকদের রক্ষার্থে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা আইন প্রণয়ন করা হয়েছে। প্যানেল শব্দটি ডিলিট করা হয়েছে। প্যানেল মানে পানিশমেন্ট। ভারতীয়দের সাজা দিতে ব্রিটিশদের এই আইন ছিল বলে জানান বিচারপতি অরিন্দম লোধ। ন্যায় সংহিতা, জাস্টিস দাস হ্যাড রেফার্ড ইন হিজ ডেলিবারেশন দ্যাট প্যানেল, দ্য ওয়ার্ড ডাজন্ট সাউন্ড গুড, ইট গিভস ডিফারেন্ট সিগন্যাল, ডিফারেন্ট কনোটেশন, ডিফারেন্ট কনসেপ্ট টু আস হোয়াট ইউ ট্রাই টু সে। জাস্ট ফর ক্লারিফিকেশন টু সার্টেন এক্সটেন্ট, ইন মাই ওপিনিয়ন penal, we have deleted the word penal. Penal means punishment. The Britishers had framed the law to punish the Indians, the colonial system, as a kind of deprivation of the Indian citizens. So our legislators, in my opinion, rightly deleted the word, repealed the system and deleted the word penal and substituted it by ন্যায়। ন্যায় means this law has been framed to render justice to the citizens of India. কর্মশালায় বক্তব্য রাখেন দেশের শীর্ষ আদালতের আইনজীবী আকাশ বাজপেয়ী। বক্তব্যে তিনি বলেন, যে কোনো ঘটনা বা সমস্যা সমাজ জীবনে প্রভাব ফেলে। স্বাধীনতা আন্দোলনের সময় থেকেই সংশ্লিষ্ট বিষয়টি পরিলক্ষিত হয়েছে। 1950 সালে সংবিধান চালুর সময় থেকে দেশে পূর্বতন আইনগুলি চালু হয়েছিল। বর্তমানে এই আইনগুলি পরিবর্তন করা প্রয়োজন হয়ে পড়েছে। তবে বিষয়টি অনুধাবন করা গিয়েছিল 1975 সালের 25 জুন জরুরি অবস্থা জারির সময়। সমাজ কে অন্তিম ছোটে ব্যক্তি কো ন্যায় দিলানা হ্যায় তো ও কেসে হোগা? उसके लिए अधिवक्ता परिषद न्याय केंद्र चलाती है और उस न्याय केंद्र में कोई भी व्यक्ति जो एडवोकेट के पास जाकर अपनी फीस अदा नहीं कर सकता, जो एडवोकेट के पास सरलता से पहुंच नहीं सकता, जो कोर्ट में अपने केस को लेकर जा नहीं सकता, ऐसे लोगों को के लिए हम न्याय केंद्र खोलते हैं और वो लोग जो है हमारे यहाँ आते हैं, उनकी जो भी समस्या होती है उस समस्या का हम लोग समाधान करते हैं। देखा जाए तो राम सेतु का जो आंदोलन हुआ और राम जन्मभूमि का जो आंदोलन हुआ, ये ना केवल राजनीति, क्योंकि जिस तरीके से उसको देशभर में चलाया गया वो लोगों को लगा कि ये राजनीतिक आंदोलन है, लेकिन बेसिकली देखा जाए तो वो राम से भगवान राम का नाम एक ऐसा है जो जिससे हर व्यक्ति की आस्था जुड़ी हुई है। तो अधिवक्ता परिषद ने भी उस विषय को सुप्रीम कोर्ट में उठाया और उस पूरे केस को अधिवक्ता परिषद ने अपने पर्दे के पीछे से जो भी कर सकते हैं वो सब किया और उस केस का की जो परिणति है वो आज हम सभी के सामने है। এই কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ত্রিপুরা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি তথা পুলিশ এনকাউন্টেবিলিটি কমিশন এবং হিউম্যান রাইটস কমিশনের চেয়ারপারসন বিচারপতি এস সি দাস, অধ্যাপক অভিনব তোমার প্রমুখ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।